দেশে একদিনে আরও 886 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,40,746 জন। এছাড়া গত 24 ঘন্টায় করোনায় 22 রোগী মারা গেছেন, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো 3,154। নতুন সুস্থ হয়েছেন 586 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 886 জন। এ পর্যন্ত শনাক্ত 2,40,746 জন। 24 ঘন্টা শনাক্তের হার 24.05% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.24%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 586 জন। এ পর্যন্ত সুস্থ 1,36,839 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.84%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন। এ পর্যন্ত 3,154 জন মৃত্যুবরণ করলেন কোভিড-19। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। করোনা মহামারীতে সরকার অসহায় মানুষের জীবন বাঁচাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের জন্য উন্নত জীবন গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। হাকিম বরলের রিপোর্ট। রোববার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাকালে জনগণের পাশে দাঁড়িয়েছে সরকার, অসহায় মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক কাজ করা হচ্ছে বলে জানান তিনি। মানুষ যাতে উন্নত জীবন পায় সেটি তার সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শেষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। হাকিম আরল, বাংলা টিভি, ঢাকা। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কিছু জায়গায় পানি কমেছে তো আবারও বাড়ছে কোনো কোনো জায়গায়। বানভাসী মানুষের দুর্ভোগের শেষ নেই। কুড়িগ্রামে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে ধরলা ব্রহ্মপুত্রের পানি, ফলে দুর্ভোগ বেড়েছে নদ নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের। দীর্ঘ বন্যায় 400+ চরের বানভাসী পরিবারের বিশুদ্ধ পানিসহ খাদ্য সংকটে। সিরাজগঞ্জে 5 দিন যমুনার পানি কমার পর গতকাল সন্ধ্যা থেকে চতুর্থ দফায় বাড়তে শুরু করেছে। গেল 18 ঘন্টায় 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 39 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা। মানিকগঞ্জে অভ্যন্তরীণ নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি জেলার 7টি উপজেলার লক্ষ লক্ষ পানিবন্দী মানুষের। গোপালগঞ্জে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে সদর উপজেলা সহ কাশিয়ানি ও মুকসেদপুরের অন্তত 15টি গ্রামের শত শত বাড়িতে ঢুকে পড়েছে বন্যার পানি।